শিক্ষার্থীদের এই উচ্ছ্বাস সফলতার, এই উচ্ছ্বাস দীর্ঘ এক যুগের সাধনার ফলাফল প্রকাশের পর এভাবেই আনন্দে মেতে ওঠেন শিক্ষার্থীরা। কলেজগুলোতে বোর্ডে ফলাফল টাঙানোর সঙ্গে সঙ্গেই হুড়োহুড়ি শিক্ষার্থীদের, যদিও কলেজ ছুটি থাকায় উপস্থিতি কম, সঙ্গে আছে ডিজিটাল যুগের সুযোগ। অনেকেই অনলাইনে জেনেছেন ফলাফল, তবুও স্মৃতি ধরে রাখতে বন্ধুদের সঙ্গে আনন্দে মেতে ওঠেন শিক্ষার্থীরা। উত্তাল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে অনুষ্ঠিত হওয়া এই পরীক্ষার ফলাফল নিয়ে মিশ্র প্রতিক্রিয়া শিক্ষার্থীদের। ভিন্ন মত ছিল সাবজেক্ট ম্যাপিং অনুসরণে হওয়া ফলাফল নিয়ে। আজকে আমাদের ফলাফল প্রকাশ করায় আমরা খুব খুশি, কারণ আমাদের কলেজে শতভাগ পাস করেছে। বাবা মা, টিচার, সবারই আসলে অবদান আছে, ওরা অনেক সাপোর্ট করছে, তাই আমরা হচ্ছে মানে এত দূর আসতে পারছি। সার্থক মনে হইতেছে যে না, এতদিনের কষ্ট সবশেষে যে এসসি, পিএসসি, এসএসসি, লাস্টে এইচএসসি দিচ্ছি, খুব আনন্দ। রেজাল্টের সাথে শিক্ষক, শিক্ষকদের তো একটা বিরাট ভূমিকা আছে। শিক্ষকরা ওনারা ডিসিপ্লিনভাবে বাচ্চাদেরকে নজর রাখছে, এই কারণেই আজকে এই প্রতিষ্ঠানের এত ভালো রেজাল্ট হয়েছে। এবার ভিন্ন আঙ্গিকে এইচএসসির ফলাফল প্রকাশ করা হয়। সরাসরি বোর্ডের চেয়ারম্যান ফল ঘোষণা করেন। রাজনৈতিক পরিবর্তিত পরিস্থিতির কারণে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে ফলাফল নির্ধারণ করা হয়েছে। অন্যান্য বছরের তুলনায় আমরা যদি পর্যালোচনা করি, এবারের রেজাল্ট খারাপ নয়, বরঞ্চ কিছুটা ভালো হয়েছে। দিনাজপুর শিক্ষা বোর্ডে পাশের হার 77.56, জিপিএ 5 14,295 জন। এই শিক্ষা বোর্ডে 20টি কলেজ থেকে কেউ পাশ করেনি, আর শতভাগ পাশ করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা 15টি। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ।